আজ সকাল থেকে আজকে সকাল থেকে রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী কস্তুরী রঙ্গন, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, আমাদের রাজ্যের রাজ্যপাল এবং উপাচার্যরা ও বিশিষ্টজনের মধ্যে রাষ্ট্রপতিজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং সভা সঞ্চালনা করেন দেশের শিক্ষামন্ত্রী। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলা সত্ত্বেও আমি লাস্টেই বলবার সুযোগ পেলাম। তা সত্ত্বেও আমরা আমাদের রাজ্যের তরফ থেকে, রাজ্যের শিক্ষানুরোগীর তরফ থেকে, রাজ্য ছাত্র সমাজের তরফ থেকে, শিক্ষক সমাজের তরফ থেকে এবং এক্সপার্ট কমিটি যে ধরনের রিপোর্ট আমাদের দিয়েছিল তাকে সামনে রেখেই আমরা আমাদের মতামত দিতে চাই। আমরা তাদের জানিয়েছি, লিখিতভাবে দিয়েছি, যেটা আপনাদেরকেও আমরা দিয়ে দেব, কেন অনেকেরই দেখার সুযোগ হয়নি, আবার অনেকের হয়তো সুযোগ হয়েছে শোনার। আমরা রাষ্ট্রপতিজিকে বলেছি আমাদের রাজ্যের অনেকগুলো বিধির উপরে আপত্তি আছে, এই যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সিস্টেম, কমন টেস্ট কনসেপ্ট ন্যাশনাল লেভেলে হবে ফর ইউজি লেভেল কোর্সেস এবং এমফিল থাকবে না, এই রকম নানা বিষয়ে আমরা আমাদের আপত্তির কথা জানিয়েছি। আমরা বলেছি যে এই প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে উচ্চ শিক্ষাকে যেভাবে কনসলিডেশনের নিয়ে যাওয়া হচ্ছে তাতে করে কেন্দ্রীয়করণ, বাণিজ্যিকীকরণ এবং আমাদের দেশের, বিশেষ করে আমাদের রাজ্যের যারা এই রাজ্য থেকে অনেকে নোবেল প্রাপক, এই রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় সেরার দিকে ভারতবর্ষে, এখানে আইআইএম আছে, আইআইটি আছে, সেই এবং এডুকেশনাল হাব, সেই সমস্ত বিচার বিবেচনা না করে শুধুমাত্র কেন্দ্রীয়করণের দিকে যে চেষ্টা আমরা দেখলাম প্রাথমিকভাবে, আমরা তার বিরুদ্ধে, এবং এর ফলে রাজ্যগুলির যে ক্ষমতা সেই রাজ্যগুলির ক্ষমতা কিন্তু খর্ব করা হচ্ছে। আমরা এটাও বলেছি যে সেন্ট্রালাইজেশন অফ এডুকেশন করবার যে কথা তারা বলেছেন সেটা আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে, যা কনকারেন্ট লিস্টে আছে, তাকে ধ্বংস করবে এবং এই কেন্দ্রীয় পলিসি আমাদের মতন বৈচিত্র্যময় দেশে, বিভিন্ন ভাষাভাষীর দেশে, বিভিন্নভাবে বিভক্ত রাজ্যের মানুষের কাছে, ছাত্রদের কাছে পৌঁছতে গেলে যে ফ্লেক্সিবিলিটির দরকার, ইমপ্লিমেন্টেশনের সময় সেই ফ্লেক্সিবিলিটির কথা এখানে বলা নেই, বরঞ্চ
এটা ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে ফেডারেল স্ট্রাকচারের যে সংবিধানগত রক্ষা কবচ, যুগ্ম তালিকায় সংবিধানগত যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচকে এরা তোয়াক্কা করছে না এই পলিসি, এবং সমস্ত কিছুই কেন্দ্রীয়ভাবে নিয়ে যাওয়ার বিধি যেটা লেখা আছে সেটা আমরা প্রতিবাদ করি এবং এটা আমরা পছন্দ করছি না। এছাড়াও দেখা যাচ্ছে যে 6% অফ দি জিডিপি, এটা আগেরও যখন শিক্ষানীতি ছিল তখনও সেটা বলা হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে কিছুই করা হয়নি। এখনও বলা হচ্ছে যে 6% অফ জিডিপি, এই ফান্ডটা কীভাবে আসবে, এই ফান্ডটা কে দেবে, কীভাবে হবে। এবং শুধু তাই নয়, কেন্দ্র রাজ্য শেয়ারের ব্যাপারটাও এখানে কিন্তু সাইলেন্ট, সেখানে বলা হয়নি যে কেন্দ্র রাজ্য কি কি অংশীদারিত্ব তাদের থাকবে। আমরা তাই এখানে কিছু যে ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তনের কথা বলা হয়েছে এবং শিক্ষা পদ্ধতির বদলের কথা বলা হয়েছে, তা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে এর আর্থিক দায়িত্ব কতটা কেন্দ্রের এবং কতটা রাজ্যের, কিভাবে তা পালিত হবে। আমরা আমাদের প্রতিবাদ আগেও জানিয়েছি, আজকেও আমি মিটিংয়ে বলেছি, আমাকে সময় যা দেওয়া হয়েছিল তার মধ্যে, যে বাংলা একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা নেই। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, তারাশঙ্কর, বঙ্কিমচন্দ্র, কার নাম বলবো, এই বিশাল যে ঐতিহ্য, যে সাহিত্য ভাণ্ডার বাংলাকে সমৃদ্ধ করেছে, যে জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন, সেই রাজ্যের ভাষাকে বাদ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে লিস্টে আনবার জন্য রেকটিফাই করবার কথা আমরা বলেছি। আমরা দেখতে পাচ্ছি যে যখন কোভিড-19 চলছে, এই সিচুয়েশনে যে আগ্রহ এবং যে জোরের সঙ্গে তারা জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করছেন, অথচ প্রায়োরিটি দিচ্ছেন না করোনার, কোভিড-19 কিভাবে রোকা যায়, কিভাবে তাকে সকলে মিলে মানুষের জীবন, মানুষের স্বাস্থ্য, মানুষের সুরক্ষা রক্ষা করা যায়, এই ব্যাপারে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়নি। এটা আগে আলোচনা করার দরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে কোভিড-19 নিয়ে আলোচনা করা। রাষ্ট্রপতিজির সামনে আমরা সে কথাও বলেছি, এবং এই সময় আমাদের পর্যাপ্ত পরিমাণ টাইম দেওয়া হোক, সময় দেওয়া হোক, যাতে আমরা NEP 2020 উপরে আমাদের বক্তব্যকে সকলের সঙ্গে পরামর্শ করে তাদেরকে জানাতে পারি। আমরা প্রাথমিকভাবে একটা চিঠি ইতিমধ্যে আগেও দিয়েছি, আরেকবার দিচ্ছি, কিন্তু আমরা সময় চাচ্ছি যে এই উপরে অনেক বেশি আলাপ আলোচনা করা হোক। আমি দেখলাম আজকে আলোচনার মধ্যে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বললেন এত লক্ষ লোকের সঙ্গে আলোচনা করেছি। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তাকে বলে দিতে চাই যে আপনি আলোচনা করেছেন ঠিকই, হয়তো সত্যি, কিন্তু কনকারেন্ট লিস্টে থাকার জন্য সেটা আলোচনা হয় রাজ্যগুলির সাথে কেন্দ্রের, সেই রাজ্যের বক্তব্য, তাদের ভিউ একরকমভাবে গ্রহণ করা, সেটা সাংবিধানিক রক্ষা কবচ। আর আপনি কার সঙ্গে কথা বললেন সেটা বড় কথা নয়, বড় কথা এই যুগ্ম তালিকায় থাকায় এই ফেডারেল স্ট্রাকচারকে সম্মান দিতে গেলে আপনি, আপনাকে অনুরোধ করব যে স্টেটগুলির আমাদের রাজ্যের যা বক্তব্য তা আমাদের মধ্য দিয়েই আপনার কাছে যাবে, আপনি সেটা দেখুন।
এবং কতটুকু গ্রহণ করতে পারবে সেটাও আমাদের বলুন, তার জন্য সময় দরকার। আমরা করোনার জন্য লড়বো না, আমরা এটা নিয়েই এখন ব্যস্ত থাকব। তাই আমরা বলছি যে আমাদের সময় দেওয়া হোক। আমরা এটাও বলেছি রাষ্ট্রপতিজির এই উদ্যোগ আমরা স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাগত জানিয়ে বলেছেন আপনি উপস্থিত থাকবেন। আমরা আমাদের পক্ষ থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতিজি প্রধানমন্ত্রীজি তাদের সম্মান জানিয়েছি, তাদের কুশলতা চেয়েছি।